বাংলা সাহিত্যের উৎপত্তি ও বিকাশ। পৃথিবীর সব ভাষা সব সাহিত্য সময়ের সাথে পরিবর্তিত হয়েছে এবং এটাই নিয়ম, বাংলা ভাষাও তার ব্যতিক্রম নয়। আজ থেকে প্রায় 1000 বছর আগে বাংলা ভাষার এবং বাংলা সাহিত্যের উৎপত্তি ঘটে। ঠিক সেই সময়টাতে বাংলা ভাষাটা এরকম ছিল না এবং সেই সময় উঁচু শ্রেণীর মানুষের ভাষা ছিল সংস্কৃত, এবং উঁচু শ্রেণীর মানুষরা ছিলেন সবসময় সুবিধাবাদী। তারা প্রয়োজনে দোষামোদি করেছে ফরাসিদের, আবার যখন ইংরেজ আমল আসছে তখন তারা বেছে নিয়েছে ইংরেজি ভাষাকে। কিন্তু এই 1000 বছরের পথ পরিক্রমায় দেখা যায় যে বাংলা ভাষাই কয়েকশো জ্বলন্ত প্রদীপ। যাই হোক, বাংলা ভাষার উৎপত্তি বিকাশ এগুলো শুরু করার আগে আমি আমাদের পূর্বপুরুষ সম্পর্কে একটু বলব। আমাদের পূর্বপুরুষের রক্ত দেখা যায় সিংহলের ভেড্ডাদের মধ্যে। সিংহলের ভেড্ডাদের রক্ত আমাদের শরীরে বেশি। এর কিছুদিন পরে দেখা যায় যে মঙ্গোলীয় রক্তের একটা সংমিশ্রণ ঘটে আমাদের মধ্যে। মঙ্গোলীদের চোখের বৈশিষ্ট্য ছিল একটু অন্যরকম এবং খুবই বিচিত্র। এদের চোখের কর্নারের দিকে দেখা যায় যে একটা ভাজের লক্ষণ আছে এবং চোখের মণির কালার ছিল বাদামি। এরপর যে রক্ত আমাদের পূর্বপুরুষদের মধ্যে এসে মেশে সেটা হলো ইন্দো আর্য। ইন্দো আর্যরা ছিল সুঠাম দেহি, গৌর বরণ, আর এক কথায় চমৎকার দেহের গঠন ছিল তাদের। এরপর আসেন তুর্কিস্তানের শকেরা, এরপর আরও বিভিন্ন বিজয়ী জাতি এসে মেশেন আমাদেরই রক্তে, যেমন ইংরেজ, ফরাসি, মুসলমান, বিভিন্ন জাতি। এই হলো আমাদের পূর্বপুরুষদের ইতিকথা। আমাদের বাংলা ভাষার 1000 বছরের পথ পরিক্রমায় দেখা যায় যে নৃতত্ত্ববিদদের মতে এবং বিশেষ পণ্ডিতদের মতে প্রাচীন ভারতীয় ইন্দো আর্য ছিল আমাদের সব থেকে পুরাতন ভাষা। তারপর তারও আগে বলা উচিত যে কেন ভাষা পরিবর্তিত হয়। কারণ হচ্ছে সাধারণ মানুষ সবসময় চায় সহজ ভাষায় কথা বলতে, কঠিনটাকে সহজ করে বলতে, এবং এই সহজ করে বলার রূপের পরিবর্তনের মাধ্যমে আমরা ভাষার পরিবর্তন দেখতে পাই। তারপর ইন্দো আর্য ভাষা পরিবর্তিত হয় পালি ভাষায়, এবং এই পালি ভাষায় বৌদ্ধ সাধকেরা তাদের অনেকগুলি বই লিখে রেখে দিয়েছেন সেই সময়। পালি ভাষার আরও সহজ রূপ হচ্ছে প্রাকৃত ভাষা, এবং প্রাকৃত ভাষার পর এখন আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে বাংলা ভাষা। তার একটা চমৎকার এক্সাম্পল আমি দিতে পারি। সংস্কৃত ভাষায় চন্দ্র ছিল খুব কঠিন শব্দ, মানুষ সহজ করার জন্য চন্দ বলত, যেটা হচ্ছে প্রাকৃত রূপ ভাষার। এরপর এখন আমরা বাংলা ভাষায় চন্দ্রকে বলি চাঁদ, যেটা আরও সহজতর রূপ। এই সহজতর রূপের পথ পরিক্রমায় বাংলা ভাষা একটি সহজ রূপে পরিণত হচ্ছে সংস্কৃত বা ইন্দো আর্য ভাষা থেকে। বাংলা সাহিত্যের এই পথ চলাকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে প্রাচীন যুগ, যেটা 950 থেকে 1200 সন পর্যন্ত ধরা হয়। এরপর হচ্ছে মধ্যযুগ, যেটা সময়কাল 1350 থেকে 1800 সন পর্যন্ত, এবং এরপরে আসে আধুনিক যুগ, 1800 সন থেকে আজ পর্যন্ত আধুনিক যুগের মধ্যে পড়ে। এখন আমি প্রথমে বলবো প্রাচীন যুগ সম্পর্কে। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে যান, সেখানে রাজদরবারে যে গ্রন্থাগার থাকে সেই গ্রন্থাগার থেকে তিনি চর্যাপদ আবিষ্কার করেন, এবং 1916 সালে তিনি একটা গ্রন্থ লেখেন প্রাচীন ভারতীয় বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা সম্পর্কে। এবং এটি লেখার পরে সারা ভারতবর্ষে তখন প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়, এবং বিভিন্ন এলাকা থেকে এবং বিভিন্ন ভাষার মানুষ, যেমন হিন্দি, ওড়িশা, অসামি, এ সকল ভাষার মানুষ বা পণ্ডিতেরা আসেন চর্যাপদকে নিজের বলে দাবি করার জন্য। ঠিক সেই সময় 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটি বই লেখেন বাংলা সাহিত্যের ইতিহাস এবং এটার ক্রমবিকাশ সম্পর্কে, এবং তিনি প্রমাণ করেন যে চর্যাপদ হচ্ছে আমাদের পূর্বপুরুষদের প্রথম সাহিত্য। এই প্রাচীন যুগে যে চর্যাপদ আবিষ্কার হয় সেই চর্যাপদে ছিল 46টি কবিতা এবং একটি ছেঁড়া কবিতা, এই জন্য ধরা হয় 46.5টি কবিতা ছিল চর্যাপদে। চর্যাপদে যে ভাষা সেটা ঠিক বাংলা ভাষার মতো না, কারণ ঠিক সেই সময় বাংলা ভাষা জন্ম নিচ্ছিল, শব্দগুলো শুনলে একটু অচেনা লাগে, একটু মনে হয় অন্যরকম।
ভাষার এই স্টেজটাকে বলে হয় সান্ধ্য ভাষা। এরপর যাব মধ্যযুগে। এই মধ্যযুগ এবং প্রাচীন যুগের মাঝখানে দেখা যায় প্রায় 150 বছরের একটা রাস্তা, যেখানে বাংলা সাহিত্যের কোনো বিকাশ ঘটেনি বা কোনো নিদর্শন পাওয়া যায় না। পণ্ডিতেরা বিভিন্নভাবে ব্যাখ্যা দেন এই এই সময়টাকে। অনেকে মনে করেন ওই সময় 1200 থেকে 1207 সনের মধ্যে মুসলমানরা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করে। তারা ধরে নেন যে এই সময় অনেক যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কিছুর কারণে বাংলা সাহিত্যের সেরকম বিকাশ ঘটেনি। আবার অনেক পণ্ডিতেরা মনে করেন সেই সময় যে সাহিত্যগুলো রচনা করা হয়েছিল সেইগুলা লিখিত অবস্থায় নাই বা মানুষের মুখে মুখে চলতো, সেই জন্য আমরা ওই সময়টা সাহিত্যকে পাই না। এই অন্ধকার যুগ ধরা হয় 1200 থেকে 1350 সন পর্যন্ত। এরপর আসে মধ্যযুগ, যেটা সময়কাল ছিল 1350 থেকে 1800। এই মধ্যযুগে প্রথম দিকে নিদর্শন হচ্ছে মঙ্গল কাব্য, এবং তার শুরুর যে নিদর্শন আমরা পাই সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছিলেন বড়ু চণ্ডীদাস নামে একজন কবি। এবং মঙ্গল কাব্যে বলা হতো বিভিন্ন দেব দেবী, এদের বর্ণনা, এদেরকে মানুষ কিভাবে পূজা করত, কিভাবে সম্মান করত এবং দেব দেবীরা কি করত মানুষের প্রতি, সেসব কাহিনী এই মঙ্গল কাব্যে লেখা হয়। যেমন মনসা মঙ্গলা, অন্নদা মঙ্গলা, চণ্ডী মঙ্গলা, বিভিন্ন ধরনের কাব্য। এবং 1909 সালে বাঁকুড়ার গৃহস্থের এক গোয়াল ঘর থেকে প্রথম শ্রীকৃষ্ণ কীর্তনটি আবিষ্কার করা হয়। এরপর মানুষ বিরক্ত হয়ে পড়লো আস্তে আস্তে দেব দেবীদের কথা শুনতে শুনতে, তারা সবসময় মানুষটাই নতুন কিছুকে আবিষ্কার করতেন। ঠিক তেমনি মানুষও বিরক্ত মঙ্গল কাব্যের প্রতি। ঠিক এরই কিছুদিন পরে 1486 সনে চৈতন্যদেব জন্ম নেন। চৈতন্যদেব একটি ধর্ম প্রকাশ করেন যেটিকে আমরা বলি বৈষ্ণব ধর্ম, এবং বৈষ্ণব ধর্মের যে দর্শন সেই দর্শনের উপর বেসিস করে অনেক কবি বিভিন্ন ধরনের কবিতা লিখেছেন, এবং এগুলোকে সম্মিলিত অবস্থায় আমরা বলি বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলীতে প্রায় অনেকগুলো ছোট ছোট কবিতা পাওয়া যায়, এবং তাদের মধ্যে যে কবিগুলো শ্রেষ্ঠ ছিলেন তাদের মধ্যে চারজন হচ্ছে গোবিন্দ দাস, বিদ্যাপতি, জ্ঞান দাস আর একজন চণ্ডী দাস। মধ্যযুগে ঠিক এই সময়টার পরে একটা চমৎকার ভাষা সৃষ্টি হয় এবং কবি বিদ্যাপতি সেই ভাষায় লিখতেন, সেই ভাষাকে আমরা বলি ব্রজ বলি। ব্রজবুলি ভাষাটা ঠিক বাংলাও না আবার অবাংলাও বলা চলে না, কারণ ব্রজবুলি ভাষাটা ঠিক বাংলা ওয়ার্ড ছিল কিন্তু এই ভাষায় কোনো অমধুর শব্দের স্থান ছিল না। ভাষাটা খুবই মজার এবং শুনতে খুব ভালো লাগে এবং পড়তেও খুব ভালো লাগে। কবি বিদ্যাপতি এই ভাষাই তার কবিতা লিখতেন, এবং মজার ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় এই ভাষার প্রতি আকৃষ্ট হয়ে তিনি এই ভাষা শেখেন এবং এই ভাষায় অনেকগুলো কবিতাও লেখেন। এই সময়ের পরে মধ্যযুগের আরও একটি বড় নিদর্শন হচ্ছে অনুবাদ। প্রচুর অনুবাদ হয়েছে সেই সময়, এবং যারা মহাভারত এবং রামায়ণ অনুবাদ করেছিলেন সেই দুজন কবিকে মানুষ এখন দেবতার চোখে দেখে। এরপর আসে মুসলমান সময়। মুসলমান কবিরাও অনেক অনুবাদ করেছেন। মুসলমান কবিদের আর একটা বৈশিষ্ট্য যেটা ছিল, তারা নতুন কিছু সৃষ্টি করার থেকে অনুবাদ করতে বেশি পছন্দ করতেন। এবং মুসলমান কবিদের মধ্যে প্রথম কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর, এবং তিনি ইউসুফ জুলেখা নামে একটি বই আমাদেরকে উপহার দেন অনুবাদ হিসেবে। এরপর মধ্যযুগে আরেকজন বিখ্যাত মুসলমান কবি হচ্ছেন আব্দুল হাকিম। তিনি রচনা করেন অনেকগুলা অনুবাদ, যেমন ইউসুফ জুলেখা, কারবালা, নূরনামা, অনেকগুলা। কিন্তু মুসলমান কবিদের একটি সমস্যা ছিল, সেটা হচ্ছে তারা তাদের কবিতা বা সাহিত্যকে সংরক্ষণের তেমন চেষ্টা করতেন না। মুসলমান কবিরা ছিলেন খুবই উদাসীন তাদের সাহিত্য সংরক্ষণের ব্যাপারে। ঠিক এই সময় আব্দুল করিম নামে একজন প্রখ্যাত ব্যক্তির প্রবল অনুরাগে মুসলমান কবিদের কিছু পুঁথি সংরক্ষিত করা হয়। এরপর মধ্যযুগের আরেকজন বিখ্যাত কবি হচ্ছেন আলাওল, এবং তার পদ্মাবতী গ্রন্থের জন্য তিনি সারা জীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন। মধ্যযুগের শেষের দিকে লোকসাহিত্য আমাদের সাহিত্যে অনেক বড় একটা জায়গা করে নেয়।
আমাদের চারপাশে যেমন বাতাস রয়েছে, আমরা সেটাকে সেভাবে অনুভব করতে পারি না, ঠিক লোকসাহিত্যের ব্যাপারটাও সেরকম। সাহিত্য চারিদিকে ছড়িয়ে আছে, এগুলাকে একত্রিত করা খুবই জরুরি। এবং এই দায়িত্ব নেন প্রথম চন্দ্রকুমার দে নামে একজন প্রখ্যাত ব্যক্তি। তিনি ময়মনসিংহ জেলা থেকে এবং বিভিন্ন আশেপাশের অঞ্চল থেকে লোকসাহিত্যগুলাকে একত্রিত করেন। এরপর ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা নামে একটি লোকসাহিত্যের বই বের করেন। ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরও লোকসাহিত্যের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলেন এবং তিনি পরবর্তীতে একটি বই প্রকাশ করেন লোকসাহিত্য নামে। এছাড়া আমরা আরও দেখতে পাই দক্ষিণারঞ্জন মিত্রের ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার ঠাকুর দাদার ঝুলি, এই ধরনের আরও বিভিন্ন বই যেগুলোতে লোকসাহিত্য উঠে এসেছে। লোকসাহিত্যের মধ্যে ছিল ছড়া, বিভিন্ন ছোট কবিতা। এবং লোকসাহিত্যের যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এদের ছড়াগুলোর মধ্যে চমৎকার একটা ছন্দ রয়েছে এবং সুর তাল লয় রয়েছে। যেমন আমরা বলি, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঝাঁঝর কাসর মৃদঙ্গ বাজে, এই অংশটার মধ্যে দেখা যায় যে চরম ছন্দের মিল পাওয়া যায়। এছাড়াও আমরা জানি সাহিত্য সবসময় সমাজের প্রতিচ্ছবিকে প্রকাশ করে, আর সেগুলো আমরা এই লোকসাহিত্যের মধ্যেও দেখতে পাই। যেমন একটা ছড়া আছে যেটাতে বলা হয় যে, ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এখানে যে বর্গীদের কথা বলা হয়েছে, এটা হচ্ছে মারাঠা দস্যুদের কথা বলা হয়। ওই সময়টাতে মারাঠা দস্যুরা বাঙালিদের উপর প্রচুর অত্যাচার করেছিল, সেগুলো লোকসাহিত্যের মধ্যে দিয়ে প্রকাশ পায়। এই গেল লোকসাহিত্যের অংশ। এরপরে আসে 1750 সনের দিকে। 1757 সনে আমরা স্বাধীনতা হারাই, ইংরেজরা আমাদের দেশকে দখল করে, ভারতবর্ষকে। এটাকে বলা হয় দ্বিতীয় অন্ধকার যুগ। দ্বিতীয় অন্ধকার যুগের ডিউরেশনটা ছিল এই 1757 থেকে 1830 সনের মধ্যে। এই অন্ধকার যুগে দেখা যায় যে যখন ইংরেজরা আমাদের দেশকে দখল করে, তখন সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায় নামে হাহাকার, তেমনি সাহিত্য নামে হাহাকার। তখনকার সময় যে উঁচু শ্রেণীর মানুষ যারা সাহিত্যকে পৃষ্ঠপোষকতা করতো, যারা সাহিত্য রচনায় প্রেরণা দিত, তাদের স্থানের পরিবর্তন হয়, বণিক হয় তখন শাসক, তখন সাহিত্যের রুচিরও খানিকটা বিকৃতি ঘটে। তখন যারা কবিতা রচনা করতেন সেগুলা সাহিত্যের পর্যায়ে পড়ে না, এই জন্য ওই সকল কবিদেরকে বলা হতো কবিওয়ালা। এবং তখনকার সময় দেখা যেত কি, বিভিন্ন কবি দুইটা দলে গান গাচ্ছে, কেউ কাউকে টিস করার জন্য কিছু বলছে, আর একজন সেটাকে অপোজ করছে, এই ধরনের সাহিত্য রচনা হতো। এই জন্য সাহিত্যের মানেরও খানিকটা নিম্ন গতি আমরা দেখতে পাই এই সময়টাতে। এই সময় মধ্যযুগের সর্বশেষ ভালো কবি ভরতচন্দ্র রায়, তিনি তার সাহিত্যে অনেকটাই মান দেখিয়েছেন, উঁচু মানের পরিচয় দিয়েছেন, কিন্তু তার সাহিত্যের শেষের দিকে এসে খানিকটা সাহিত্যের অধঃপতনও আমরা দেখতে পাই। এই ছিল মধ্যযুগ। এরপর আসে আধুনিক যুগ।